আসসালামু আলাইকুম সকল ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো। আজকে আমরা নতুন একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, সে প্রোগ্রামটার নাম হচ্ছে বড় ভাইয়ের সমস্যা। তো আমাদের বর্তমান সমাজে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই প্রতি সপ্তাহে একদিন জুম্মার দিন। আমরা আজ থেকে শুরু করলাম, ইনশাআল্লাহ পরবর্তী জুম্মাতে আমরা কন্টিনিউ আসার চেষ্টা করব। আজকে হচ্ছে প্রথম পর্ব, আপনারা সাথেই থাকবেন, আপনাদের মতামত জানাবেন, আপনাদের মতামত নিয়েই আমাদের পরবর্তী পর্বগুলো তৈরি হবে, আপনাদের কমেন্টের মাধ্যমেই তৈরি হবে আমাদের পরবর্তী পর্ব। তাহলে আমাদের সমাজে কি ঘটছে এবং কি করা দরকার এবং কিভাবে চলছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে অতিথি আপ্যায়নের মাধ্যমে আমরা আপনাদের পর্বগুলো দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট হোক নেগেটিভ কিংবা হোক পজিটিভ, আমরা সব কিছু নিয়ে আলোচনা করব এবং নেগেটিভ কমেন্টগুলো আমাদের প্রয়োজন এবং পজিটিভ কমেন্টগুলো আমাদের প্রয়োজন। তো আপনারা সবসময় আমাদেরকে কমেন্ট করবেন, ভালো কিংবা খারাপ সেই দিকগুলো আমরাও তুলে ধরবো, আপনারাও তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে, তাহলে একটা সমস্যা হয়তো সমাধান হতে পারে। কারণ বর্তমানে যে বিষয়গুলো আমাদের লোক সমাজের যুক্তিবাদী কিংবা যুক্তিবিদ কিংবা ময় মুরব্বী যারা আছে এবং আইনগতভাবে যেগুলো তুলে ধরা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো, কিন্তু আমরা পাচ্ছি না, বিদায় আমরা চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। বর্তমান সমাজে যে বড় ভাইগুলো ছোট থেকে বড় হচ্ছে, বড় হওয়ার পরে যখন সংসারে হাল ধরছে, হাল ধরার সময় তারা সবাই ভালো থাকে, কিন্তু হাল ধরার পরে কিংবা যখন একটা ফ্যামিলিকে সচ্ছল এবং সবল করে তুলে তখন তারা খারাপ হয়ে যাচ্ছে। কেন খারাপ হচ্ছে এবং কারণটা কি? যখন তারা ছোট ভাইদেরকে বড় করছে, বড় করার পরে ছোট ভাইয়েরা অন্য কিছু দাবি করছে, কেন দাবি করছে আর তারা আগে কেন দাবি করলো না, সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। বাপ মা যখন ছেলে মেয়েদেরকে বড় করে তখন বাবা মা ছেলেদেরকে খুব ভালোবাসে এবং ছেলেরাও বাপ মাকে সবাইকে খুব ভালোবাসে, ভাই বোন কিংবা ছোট ভাইদের। যখন বড় হয়ে যাচ্ছে তারা, বড় হওয়ার পরে তখন দেখছে যে না, বড় ভাইয়ের অনেক সমস্যা, কিন্তু সমস্যাগুলো তারা আগে কেন তুলে ধরলো না, সেই বিষয়গুলো আমাদের পর্বের মধ্যে থাকবে সব সময়। তো আপনাদেরকে আমি সব সময় বলবো আমার এখানে চোখ রাখবেন প্রতি জুম্মার দিন, শুধু এই পর্বটার জন্য। আর বাকি যারা আছেন এবং বাকি আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে নজর রাখবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে আরও অনেক কথা এবং অনেক সমস্যা আমাদের এখানে পেয়ে যাবেন। এবং সাংসারিক যে খুঁটিনাটি, গ্রাম্য কিংবা শহরে যেই খুঁটিনাটি বিষয়গুলো চলছে, সবাই আলাগ ফ্যামিলি চাচ্ছে, এনে ছোট পরিবার চাচ্ছে, কেন চাচ্ছে? আর আমাদের যেগুলো সমাজে, বর্তমান সমাজ এবং আগের সমাজে যেগুলো ছিল যৌথ ফ্যামিলিগুলো উঠে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্বে, অতিথি রাখবো, আপনারা সাথেই থাকবেন। বড় ভাই যখন ছোট বোনকে কিংবা ছোট ভাইকে লেখাপড়া করিয়ে বড় করে আর ছোট বোনকে বিয়ে দেয়, বড় ভাইকে চাকরিজীবী করে তুলে, তখন কিন্তু ওই ছোট ভাই ছোট বোনগুলা আগে কখনো বড় ভাইয়ের দোষ ধরে না। যখন চাকরিজীবী হয়ে যায়, বিয়ে করে, তখন চিন্তা করে বড় ভাইয়ের এখন বড় সংসার, আমরা কেন ওইখানে টাকা দেব কিংবা আমরা কেন ওনার সাথে থাকবো, আর ওনার সকল সমস্যা তখন ধরা পড়ে। আগে কেন ধরা পড়লো না যখন তোমরা ছোটো ছিলে, তোমাদের লেখাপড়া করার সময় টাকা দিয়েছিল, তোমাদেরকে বড় করা পর্যন্ত যত যাবতীয় খরচ তখন বড় ভাই দিয়েছিল, তখন তো তোমরা বড় ভাই সম্বন্ধে কোনো দোষ ধরনি, এখন কেন তোমরা যখন সেরে গেছো তখন কেন বড় ভাইয়ের দোষ ধরো? আর মা বাপ তখন কোথায় থাকে? আপনারা মা বাপ হয়ে তখন কোথায় থাকেন? আপনারা মা বাবা হয়ে এই জিনিসগুলো দেখেন না? আর হুজুররা যখন ওয়াজ করেন তখন ওয়াজের মধ্যে কি এই সমস্ত বিষয়গুলো ওয়াজ করা নিষেধ আছে? কেন এই সমস্ত বিষয়গুলো ওয়াজ করা কোনো নিষেধ নেই? তাহলে আপনারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো ওয়াজ করতে দেখি না? বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা এগুলোই, কেন হয় না? ওয়াজ করবেন, জানাবেন, বাপ মাদেরকে বলবেন যে না, বড় ছেলের কখনোই এটা হক নেই কিংবা দায়িত্ব নেই, আমাদের হাদিসে কিংবা আমাদের ধর্মে এগুলো নেই যে বড় ভাইকে ছোট ভাই ছোট বোনকে বিয়ে দিতে হবে এবং তাদেরকে সব কিছু করার দায়িত্ব বড় ভাইয়ের, এবং তাদেরকে জমি রেখে দিতে হবে, তাদেরকে এটা করে দিতে হবে, সেটা করে দিতে হবে, তাদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে। না, ভবিষ্যৎ গড়ে দিবে বাপ মা, বড় ভাইয়ের এখানে দায়িত্ব নেই। যদি বড় ভাই বিবেক নিয়ে করে থাকে তাহলে এটা হচ্ছে বড় ভাইয়ের উদারতা, এটা তাদেরকে বুঝাতে হবে। ছোট ভাই ছোট বোন যে সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি করে, যখন তারা সেরে যায়, যখন তারা উপরে উঠে যায়, সেই বিষয়গুলো দয়া করে তুলে ধরবেন, তাহলে বাংলাদেশের অনেক মানুষ উপকৃত হবে। আজকে আপনারা প্রতিটা সৌদি আরব কিংবা বলেন যে কোনো জায়গার প্রবাসী যারা আছে, প্রবাসীরা কখনোই এই দিক দিয়ে সুখে নেই। কেন? আজকে যখন আপনার বড় বউ থাকে ঘরের, বড় বউটা যখন পুরাটা সংসার আজকে 15 বছর যাবত দেখে শুনে আসছে, তখন তার কোনো সমস্যা হয় না। যখন ছোট ভাই বিয়ে করে, বোনের বিয়ে হয়ে যায়, তখন বড় ভাইয়ের বউয়ের দোষ ধরা পড়ে। আগে ধরা পড়ে নাই কেন?
ছোট বোনের বিয়ের আগে কেন ধরা পড়েনি? ছোট বোনের বিয়ের আগে যদি ধরা পড়তো তাহলে ছোট বোনের বিয়েটা হয়তো ভালো জায়গায় হতো না। ভাই যে যৌতুকটা দিয়েছে, ভাই যে জামাইকে একটা মোটরসাইকেল দিয়েছে, সেই মোটরসাইকেলটা হয়তো পেতো না, সেই জন্য বড় ভাইয়ের বউয়ের দোষটা ধরে না। আর ছোট ভাই যখন বিয়ের আগে কিংবা চাকরির আগে ভাবি থেকে টাকা নেয়, তখন সেই বিষয়গুলো ভাবির দোষটা ধরা পড়ে না। যখন নিজে চাকরিজীবী হয় এবং কি ও বিয়ে করার পরে আরে আমার ছোট ভাবি বড় ভাবি তো অনেক দোষ, আমার বড় ভাবির কারণে তো সংসারে অনেক অশান্তি, এই অশান্তির কথাগুলো আগে তোমার চোখে পড়েনি যখন বড় ভাবি থেকে তুমি টাকা নিতে, সেটা পড়েনি। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কন্টিনিউ আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ প্রতি জুম্মাতে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, কিন্তু কমেন্ট করে আপনার সমস্যাটা জানাতে ভুল করবেন না। এবং আমি ভালো করলাম না খারাপ করলাম এবং কী বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে পরবর্তী আপনাদের কমেন্টের অনুসারেই আমি ভিডিও বানাবো। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ ভিডিওর ধারণ এবং ভিডিওর কোয়ালিটি ইনশাআল্লাহ আগের থেকে আস্তে ধীরে উন্নতি হবে যদি আপনারা আমার সাথে থাকেন। আমি এই অনুষ্ঠানটাকে অনেক বড় করতে চাই এবং অনেককে সামিল করতে চাই এই ভিডিওতে, এবং এই ভিডিওর মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই এবং দেশের গণ্যমান্য যারা আছেন তাদেরকে আমি সজাগ করতে চাই যে আপনারা এই বিষয়টা নিয়ে সজাগ হন, কারণ এটা অনেক সমস্যা। যারা প্রবাসী কিংবা যারা বড় ভাই দেশে আছে তারা অনেকটা অসহায়, তাদের উপর অনেক জোর জুলুম করা হয়, তারা কারো কাছে বলতে পারে না তাদের সমস্যাগুলো, কারণ তাদের সাথে মা বাপ থাকে না। তখন মা বাপ ওই পর্যন্ত থাকে যে পর্যন্ত সে ভালো দিতে পারে, যখন দিতে না পারে, যখন সে নিঃস্ব হয়ে যায়, যখন তার ছেলে মেয়ে বড় হয়ে যায়, সংসার বড় হয়ে যায়, তখন সবাই তার থেকে দূরে চলে যায়। সেই বিষয়গুলো নিয়ে আমি সবসময় আলোচনা করবো। প্রতি জুম্মার দিন আপনারা সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই, ইনশাআল্লাহ আবার আগামীতে দেখা হবে, আর এই ভিডিও নিয়ে ইনশাআল্লাহ প্রতি জুম্মাতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।